আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে মঙ্গলবার থেকে আগরতলা পৌর নিগমের তরফ থেকে রাজধানীর বিভিন্ন পুজো মণ্ডপগুলি পর্যবেক্ষণ প্রক্রিয়া শুরু হয়েছে। এদিন এএমসির তরফ থেকে এক প্রতিনিধি দল রাজধানীর প্রতিটি ক্লাবে যায়। সেখানে গিয়ে পুজো মণ্ডপে ফায়ার সার্ভিস, ইলেকট্রিক, জল, টয়লেট, সিসি ক্যামেরা সহ বিভিন্ন পরিষেবা আছে কিনা তা খতিয়ে দেখা হয়। পুজোর আগ পর্যন্ত তাদের এই অভিযান জারি থাকবে বলে জানা গিয়েছে। এর মূল উদ্দেশ্য হল দর্শনার্থীরা যাতে নিরাপদভাবে পুজো দেখতে পারে। আজকে অ্যাকচুয়ালি আমাদের এএমসির তরফ থেকে আমরা সবাই বেরিয়েছি, আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন, তারপর টিএসসিএল, তারপর ফায়ার সার্ভিস, আমাদের এএমসির ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা, ওনারা সবাই আমরা রয়েছি। আমরা এখানে আগরতলা শহরে যে আসন্ন পুলিশের যে প্যান্ডেলগুলো তৈরি করা হচ্ছে সেই নির্মীয়মান প্যান্ডেলগুলো আমরা এখান থেকে পর্যবেক্ষণে বেরিয়েছি যে ওনাদের স্ট্রাকচারাল ডিজাইন, সেফটি, সিকিউরিটি, ফ্রম দ্য পয়েন্ট অফ ইলেকট্রিক্যাল ভিউ, এগুলো সব ঠিকঠাক আছে কিনা। তারপর অগ্নি নির্বাপন দপ্তরের লোকেরা আমরা এটা কনফার্ম করছি যে সেফটি কতটুকু রয়েছে, সুরক্ষা কতটুকু রয়েছে, পুজোর সময় যাতে দর্শনার্থীরা সুন্দরভাবে সুস্থ স্বাভাবিক একটা সুন্দর পরিবেশে যাতে ওনারা পুজো দেখতে পারেন সেই জিনিসটাকে এনশিওর করার জন্যই আজকে আমরা বেরিয়েছি। বাদবাকি পুজো প্যান্ডেলগুলো আমরা দেখবো। আবার এটা হচ্ছে আমাদের প্রথম দফায় আমরা করছি, দ্বিতীয় দফাতে আমরা আবার বেরোবো। সিসিটিভি থাকবে কিনা, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ওনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন, সমস্ত বিষয়গুলি আমরা এনশিওর করার জন্য।